রবি সিম ইউজ করবা। দ্রুতগতির 4.5G ইন্টারনেট দেশের যেখানেই থাকো না কেন গোপাল ভাঁড় দেখতে পারবা। প্রতি ঈদে বাড়ি যাওয়ার সময় আমাদের যাত্রাপথে নানা ভোগান্তির শিকার হতে হয়, সবার মেজাজ থাকে গরম। এবার আমি সংকল্প করেছি আমার সাথে যাত্রাপথে যাই ঘটুক না কেন আমি আমার মেজাজ ঠান্ডা রাখবো, সব কিছু পজিটিভভাবে নিব। তো চলুন আপনাদেরকে দেখাই কীভাবে মাথা গরম না করে একটি পজিটিভ ঈদ জার্নি করা যায়। আমরা বাসা থেকে বের হলাম সন্ধ্যা 7টায়, আমাদের বাস ছিল 8টায়। রাস্তায় প্রচণ্ড জ্যাম, আমরা শেষ পর্যন্ত বাস ধরতে পারবো কি না জানি না। আমাদের হাতে আরেকটু সময় নিয়ে বের হওয়া উচিত ছিল। রাস্তায় যাওয়ার সময় আমরা বাংলাদেশি স্পাইডারম্যান দেখতে পেলাম। আমাদের দেশেও যে স্পাইডারম্যান আছে সেটা আগে জানতাম না, দেখে খুব ভালো লাগলো। বাস স্ট্যান্ডে পৌঁছানোর পর সেখানে হাজার হাজার মানুষ। অন্য যে কোনো সময় হলে আমি বিরক্ত হয়ে যেতাম, কিন্তু আজকে আমি পজিটিভ থাকবো, কোনো কিছুতে বিরক্ত হব না। মানুষ বেশি থাকলে নতুন নতুন মানুষের সাথে পরিচয় হবে, নতুন নতুন বন্ধু হবে, আমাদের সোশ্যাল নেটওয়ার্ক আরও ভালো হবে। বাসে উঠলেই শুধু ক্ষুধা লাগে, এই কারণে কিছু শুকনো খাবার নিয়ে নিলাম। ট্রেন জার্নির জন্য একদিক থেকে ভালো, ট্রেনে ক্যান্টিন থাকে কিন্তু বাসে কোনো ক্যান্টিন থাকে না। আমাদের বাস রাত 8টায় আসার কথা থাকলেও বাস আসলো 1 ঘন্টা লেট করে, এটারও একটা পজিটিভ দিক আছে। বাস লেট করে এসেছে মানে রাস্তায় অনেক জ্যাম, রাস্তায় অনেক জ্যাম মানে রাস্তায় প্রচুর গাড়ি ঘোড়া, আর রাস্তায় গাড়ি ঘোড়ার সংখ্যা বেশি মানে মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পেয়েছে, এই কারণে বেশি বেশি গাড়ি কিনতে পারছে, এটা দেশের অর্থনীতির জন্য ভালো। তো আমরা আমাদের জার্নি শুরু করলাম। বাস স্টার্ট করার সাথে সাথে কিছুক্ষণ পরপর এক একটা স্টপেজে গিয়ে আধা ঘন্টা করে দাঁড়িয়ে থাকছিল যাত্রী তোলার জন্য। প্রথম প্রথম বিরক্ত লাগলেও পরে ভাবলাম থাক সবাইকে নিয়ে যাই একসাথে বাড়িতে, সবাই মিলে ঈদ করবো, এটাই তো মজা। আসুক না ওরা বাসা থেকে রেডি হয়ে আরও 1 ঘন্টা পর, আমরা না হয় ওয়েট করি। বাসে ওঠার পর সবসময় যা হয় আজকেও তাই হলো, প্রচণ্ড গরম, সামনের ফ্যান চলছে কিন্তু আমাদের ফ্যান চলছে না। প্রথম প্রথম আক্ষেপ হচ্ছিল এসি বাসের সিট না পাওয়ার জন্য, কিন্তু পরে মনে হলো থাক এসি বাসে যাব, এসির কারণে পরিবেশের ক্ষতি হবে, জলবায়ুর ক্ষতি হবে, এর চেয়ে আল্লাহ যেহেতু হাত দিয়েছে বাতাস করতে করতে যাই, হাত দিয়ে বাতাস করলে হাতেরও একটা ব্যায়াম হবে। পজিটিভ থাকতে চাইলে আসলে সবভাবেই পজিটিভ থাকা যায়। ঈদের সময় রাস্তায় প্রচুর জ্যাম, একই জায়গায় 1 ঘন্টা ধরে বসে আসছি, এটারও একটা পজিটিভ দিক আছে। আজকে বাসায় গেলাম, কালকে ঈদ পরের দিন চলে আসলাম, এক্সাইটমেন্টটাই থাকলো না। যতক্ষণ রাস্তায় থাকবো কখন বাসায় যাব, কখন বাসায় যাব একটা এক্সাইটমেন্ট থাকবে, সুতরাং একটু জ্যাম হইলে ভালো। সময় কাটতেছিল না তাই ফোনটা হাতে নিলাম, কিন্তু ফোনে কোনো নেটওয়ার্ক নাই। যাত্রাপথে এটা আমার জন্য কমন একটা দৃশ্য, কখনোই নেটওয়ার্ক থাকে না। পরে ভাবলাম ভালোই হয়েছে নেট নাই, ফোন চালালে চোখের ক্ষতি, ব্রেনের ক্ষতি, এর চেয়ে বাহিরের দৃশ্য দেখি। তখন বউ তার হাতের ফোনটা আগায় দিয়ে বলল, তাই বলে সব বিষয়ে পজিটিভ নেওয়ার দরকার নাই, রবি সিম ইউজ করবা, দ্রুতগতির 4.5G ইন্টারনেট দেশের যেখানেই থাকো না কেন গোপাল ভাঁড় দেখতে পারবা। বাস একটু গ্রাম এলাকায় ঢুকলেই ফোনের নেট হাওয়া হয়ে যায়, সে সমস্যা আর নাই। ঠাকুরগা গেলেও ফুল নেট পাবা, গোপাল ভাঁড়ও দেখতে পারবা, বন্ধুদের সাথে ভিডিও কলে কথা বলার জন্য ফোন হাতে, গাছের উপর উঠে বসে থাকতেও হবে না নেটওয়ার্কের জন্য, ঘরে বসেই চিল করতে পারবা। আমি কিছুক্ষণ কার্টুন দেখলাম, এরপর এক চাচা শুরু করলো চিৎকার করে ফোনে কথা বলা, এটারও পজিটিভ দিক আছে, সবাই জেগে থাকলে বাসে চুরি করতে পারবে না কেউ। সব কিছু ঠিকঠাক মতোই যাচ্ছিল, গরম জ্যাম আঙ্কেলের বকবক, গরম জ্যাম আঙ্কেলের বকবক। এরপর আসলো সেই মহেন্দ্রক্ষণ। ইয়া